Hello dear students, how are you? Hope that you all are fit and fine. This is your Sanjita Miss, Assistant Teacher of Narayanganj High School and College. Welcome to our online English class 2021. This class is for the students of class 4. Today our topic is Unit 1, 2 and 3. Let's start the class. ক্লাসের শুরুতেই আমরা যেমন ওয়ার্ড মিনিং দিয়ে শুরু করি তেমনি আমি তোমাদের সাথে আবারও কিছু ওয়ার্ড মিনিং শেয়ার করব দেখো এখানে কি আছে ক্লাস মানে কি শ্রেণী নাইস সুন্দর মিট সাক্ষাৎ করা থ্যাঙ্কস ধন্যবাদ ফাইন ভালো বাই বাই দেখো এখানে আমি একই রকম উচ্চারণের দুটো শব্দ রেখেছি এটাও কিন্তু বাই এটাও কিন্তু বাই কিন্তু এই যে বি ইউ ওয়াই এটা দিয়ে আমরা কি বুঝি কেনা কেনা মানে কি কেনাকাটা করা আর এখানে যে বাই আছে এটা দিয়ে আমরা কি বোঝাই বিদায় তাহলে আমি আশা করব তোমরা এই দুটো শব্দের প্রতি একটু গুরুত্ব দেবে এবং ভালোভাবে শিখবে দেখো বি ইউ ওয়াই এখানে এটা মানে কি এই বাই মানে হচ্ছে কেনা আর এই বাই মানে হচ্ছে বিদায় তারপরে দেখো টিচার শিক্ষক ওয়েল ভালো মর্নিং সকাল আফটারনুন বিকেল বা বিকাল ইভিনিং সন্ধ্যা নাইট রাত টুমোরো আগামীকাল ওয়ার্ড গেম শব্দের খেলা স্টার্ট শুরু করা হ্যাঁ আমরা জানি প্রাইমারি মানে প্রাথমিক লাইক পছন্দ করা হসপিটাল হাসপাতাল ডক্টর ডাক্তার টেক কেয়ার যত্ন নেওয়া পেশেন্ট রোগী জব কাজ পাইলট বিমান চালক ট্রাভেল ভ্রমণ করা অফেন প্রায়ই লাভ ভালোবাসা তারপরে দেখো আমরা শুরু করছি ইউনিট ওয়ান এখানে কি বলা আছে অ্যাবাউট মি আমার সম্পর্কে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লুক লিসন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো কি বলছে এখানে আমরা চারটা পিকচার দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট পিকচারে কি বলা আছে হ্যালো আম ইয়োর টিচার এখানে দেখো আই অ্যাম এই কথাটাকেই এই দুটো শব্দকেই একসাথে লেখা আছে আম ইয়োর টিচার আমি তোমাদের টিচার বা আমি তোমাদের শিক্ষক মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম হলো কি সালমা আক্তার এখানে দেখো এই পিকচারে কি বলছে হ্যালো আম আলী আম ইন ক্লাস ফোর হ্যালো আমি হই আলী বা আমি আলী আমি ক্লাস ফোরে পড়ি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপরে দেখো এই পিকচারে কি বলা আছে হাই আম শিরিন আম ফ্রম পলাশপুর যে হাই আমি হচ্ছি শিরিন আমি পলাশপুর থেকে এসেছি তারপরে এই পিকচারে কি লেখা আছে হ্যালো আম বিজয় আম নাইন ইয়ার্স ওল্ড যে হ্যালো আমি হচ্ছি বিজয় আমি আমার কি বয়স 9 বছর তারপরে দেখো আমাদের এখানে একটি বি নঙে কি দেওয়া আছে পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার এখানে আমরা জোড়ায় জোড়ায় কাজ করব আমরা একজন প্রশ্ন করব এবং অন্যজন কি উত্তর দিব এভাবে এই কোশ্চেনগুলো আমরা একজন আরেকজনকে প্রশ্ন করব এবং উত্তর দিব আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা প্রশ্ন করো এবং উত্তর দাও হোয়াটস ইউর নেম এখানে দেখো এই বালকটি প্রশ্ন করছে হোয়াটস ইউর নেম এবং কে গার্লটা উচ্চারণ করছে বা উত্তর দিচ্ছে কি আম টিনা আমার নাম টিনা এভাবেই কি করবে তুমিও অন্য তোমার অন্য একজন বন্ধুকে বা ভাই বোনকে জিজ্ঞাসা করবে হোয়াটস ইউর নেম তখন সে আনসার দেবে কি মাই নেম ইজ টিনা বা মাই নেম ইজ সালাম বা মাই নেম ইজ রিয়া এভাবে উত্তর দিবে তারপরে দেখো আমি আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পারবে তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি হোয়াট ক্লাস আর ইউ ইন তাহলে কি আমরা এর উত্তর জানি না হ্যাঁ আমরা এর উত্তর জানি আম ইন ক্লাস ফোর হাউ ওল্ড আর ইউ এখানে কি উত্তর কি দিবে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড বা আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড তারপরে দেখো হোয়ার আর ইউ ফ্রম আম ফ্রম নারায়ণগঞ্জ আই এম ফ্রম খুলনা আই এম ফ্রম কুষ্টিয়া এভাবে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম বলতে পারি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন কি নারায়ণগঞ্জ
What is the name of your school? হ্যাঁ আমরা এটা সবাই জানি কি the name of our school is নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ তারপরে দেখো আমাদের জন্য কি আছে ইউনিট 1 এই আমাদের লেসন 4 এবং 5 এ একটি ছড়া দেয়া আছে লুক লিসেন এন্ড সিং আমাদের এটা কি করতে হবে তাকাতে হবে শুনতে হবে এবং গাইতে হবে হ্যালো 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 হাউ আর ইউ হ্যালো 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 তুমি কেমন আছো আই এম ভেরি ওয়েল আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আবারও বলছে তোমাকে ধন্যবাদ অ্যান্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো আই এম ভেরি ওয়েল টু আমিও অনেক ভালো আছি তারপরে কি আছে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে দেখো আমাদের এখানে মিতা সালাম এবং আয়েশা এই তিনজন কি কথা বলছে একটি পিকচার দেয়া আছে তিনজন এখানে তিনটি ছেলে মেয়ে কথা বলছে ছেলেটির নাম কি সালাম এবং মেয়ে দুটির নাম হচ্ছে মিতা এবং আয়েশা দেখো ওরা কি বলছে মিতা বলছে মিতা হ্যালো আম মিতা আম ইন ক্লাস 4 মিতা বলছে হ্যালো আমি মিতা আমি ক্লাস 4 এ পড়ি সালাম আম সালাম আম ইন ক্লাস 4 টু সালাম বলছে আমি হই সালাম আমিও ক্লাস 4 এ পড়ি নাইস টু মিট ইউ তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে আনন্দিত হলাম বা তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো হুজ ইওর ফ্রেন্ড তোমার ফ্রেন্ড কে আয়েশাকে বলছে সালাম বলছে মিতাকে যে তোমার সাথে যে আছে কে তোমার এই ফ্রেন্ডটি কে এই বন্ধুটি কে মিতা তখন বলছে দিস ইজ আয়েশা এই হয় আয়েশা বা এই হলো আয়েশা শি ইজ ইন ক্লাস 3 সে ক্লাস 3 তে পড়ে সে তৃতীয় শ্রেণীতে পড়ে সালাম বলছে হ্যালো আয়েশা নাইস টু মিট ইউ সালাম আবার আয়েশাকেও বলছে হ্যালো আয়েশা তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো আয়েশা বলছে আয়েশা হ্যালো নাইস টু মিট ইউ টু হাউ আর ইউ আয়েশাও বলছে হ্যাঁ হ্যালো আবার বলছি আয়েশা হ্যালো নাইস টু মিট ইউ টু আয়েশা আবার বলছে হ্যালো নাইস টু মিট ইউ টু তোমার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো হাউ আর ইউ তুমি কেমন আছো সালাম বলছে সালাম আই এম ফাইন থ্যাংকস আমি ভালো আছি ধন্যবাদ তারপরে দেখো আমাদের গ্রিটিংস আছে ইউনিট 2 লুক লিসন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো গুড মর্নিং এখানে কি একটা পিকচার আছে মা তার বাচ্চাকে কি বলছে গুড মর্নিং বলছে গুড মর্নিং বাচ্চা কি বলছে উত্তরে মর্নিং মাম আবার এখানে দেখো একটি পিকচারে টিচারকে বাচ্চাটা কি বলছে স্টুডেন্ট গুড আফটারনুন টিচার বলছে টিচার কি বলছে হ্যালো গুড আফটারনুন টিচারও কিন্তু উত্তরে হ্যালো গুড আফটারনুন বলছে তারপরে এখানে দেখো আমি একটা পিকচারে কি দেখতে পাচ্ছি গুড ইভিনিং কাকে বলছে একটি একটি ছেলে সে একটি একজন শপকিপারকে বলছে গুড ইভিনিং আর সে কি বলছে হ্যালো তারপরে দেখো এখানে দুজন বন্ধু কথা বলছে সে কি বলছে গুড নাইট সি ইউ টুমোরো যে শুভরাত্রি তোমার সাথে দেখা হবে আগামীকাল তখন উত্তরে কি বলছে আরেক বন্ধু গুড বাই সি ইউ অ্যাট স্কুল যে বিদায় তোমার সাথে স্কুলে দেখা হবে তারপরে দেখো বি নঙে কি লেখা আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস সার্কেল ইদার হ্যালো মর্নিং গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি যে আমরা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এবং গুড নাইটের সাথে এগুলো যদি আমাদেরকে কেউ বলে তখন আমরা উত্তরে কি বলতে পারি সেগুলো আমাদের এখান থেকে চুজ করতে হবে দেখো আমরা কি এর আগে পড়েছি যে মর্নিং গুড মর্নিং বললো মা তার বাচ্চাকে কি বললো গুড মর্নিং সাথে কি বলেছিল মর্নিং মাম তো আমরা সেখানেই এখানে কি নেব গুড বাই বলবো না অবশ্যই কি বলবো কেউ যদি আমাদেরকে গুড মর্নিং বলে আমরাও তাকে গুড মর্নিং বলবো বা মর্নিং বলবো গুড ইভিনিং তখন আমরা কি বলবো হ্যালো এখানে দেখো গুড ইভিনিং বলেছে উত্তরে কি বলেছে হ্যালো বা হ্যালো বললেও আমরা উত্তরে গুড মর্নিং বলতে পারি দেখো গুড আফটারনুন এখন কি বলবো গুড বাই বলে দিব না অবশ্যই গুড আফটারনুন বলতে হবে আর যদি কেউ আমাদেরকে গুড নাইট বলে মানে বিদায় জানায় তখনই আমরা তাকে কি বলবো গুড বাই বলবো
এখানে দেখো আবার সেই গ্রিটিংস চলে আসলো লুক লিসেন এন্ড সে গুড মর্নিং স্টুডেন্টস এখানে একটি ক্লাসরুমের চিত্র আঁকা হয়েছে স্টুডেন্ট অনেক স্টুডেন্টস আছে এবং একজন টিচার আছে টিচার কি বলছেন গুড মর্নিং স্টুডেন্টস সুপ্রভাত শিক্ষার্থীরা এবং তারা কি বলছে হ্যাঁ সুপ্রভাত বা শুভ সকাল টিচার গুড মর্নিং টিচার টিচার কি বলছে উই আর গোয়িং টু প্লে আ ওয়ার্ড গেম টুডে আমরা আজকে একটি শব্দের খেলা খেলবো হুররা লেটস স্টার্ট হ্যাঁ হুররা মানে অনেক আনন্দিত তারা লেটস স্টার্ট চলেন শুরু করি লুক লিসেন অ্যান্ড সে হাসান এখানে দেখো হাসান এবং সাবিনা নামে একটি ছেলে এবং একটি মেয়ে আছে তারা কিছু কনভারসেশন করছে কথা বলছে সেগুলো এখানে তুলে দেওয়া আছে দেখো হাসান গুড আফটারনুন সাবিনা হাসান সাবিনাকে গুড আফটারনুন জানালো যে শুভ বিকেল সাবিনা সাবিনাও বলল গুড আফটারনুন হাসান হাসান বলছে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ সাবিনা আনসার করছে আই এম গোয়িং টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি হাসান বলছে ওকে বাই ঠিক আছে বাই বিদায় তো সাবিনাও কি তাকে বাই জানালো তারপরে চলে আসো আমরা ইউনিট থ্রিতে চলে যাই এখানে আমাদের টপিকের নামটা হলো ফ্যামিলি ওকে এখানে আমরা একটি ফ্যামিলি দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি এই পরিবারের ছবিটির দিকে তাকাও হাউ মেনি পিপল আর দেয়ার আর ইন দ্য ফ্যামিলি এখানে কয়জন পরিবারের সদস্য কয়জন আছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু এবং তোমার কী মনে হয় তারা কী করে চলো আমরা এই প্রশ্নগুলোর আনসারটা এখান থেকে খুঁজে নিই আমাদের কি বলা আছে পড়তে বলা হয়েছে রিড ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ফারজানা ইজ 9 years old ফারজানার বয়স 9 বছর শি ইজ ইন ক্লাস 4 সে চতুর্থ শ্রেণীতে পড়ে জামিল ইজ 7 years old জামিলের বয়স 7 বছর হি ইজ ইন ক্লাস 2 সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস তারা কি স্কুলে যেতে বা স্কুলকে অনেক পছন্দ করে এবং তারা ভালো ছাত্রছাত্রী তারপরে দেখো কি আছে ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন রেহানা পারভিন হলো ফারজানা এবং জামিলের মা শি ইজ 33 years old তার বয়স 33 বছর শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া সে কুষ্টিয়াতে একটি হাসপাতালে চাকরি করে বা কাজ করে শি ইজ আ ডক্টর তিনি একজন ডাক্তার শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে তিনি প্রতিদিন অনেক রোগীর সেবা যত্ন করেন বা যত্ন নেন শি লাইকস হার জব ভেরি মাচ তিনি তার কাজকে খুবই পছন্দ করেন এখানে দেখো একটি পিকচার দেওয়া আছে কার পিকচার একটি বিমানের পিকচার আছে একটি বিমানের ছবি দেওয়া আছে এবং সাথে একজন পাইলট হ্যাঁ আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার আজিজ আহমেদ হচ্ছেন ফারজানা এবং জামিলের বাবা হি ইজ আ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনি বিমান বাংলাদেশ যেই সংস্থাটা বা এয়ারলাইন্স সেখানকার একজন পাইলট বিমান চালক হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ তিনি অন্যান্য দেশগুলোতে ভ্রমণ করেন বা উড়ে বেড়ান যেটা হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ তিনি অন্যান্য দেশে উড়ে বেড়ান মানে কি এক দেশ থেকে অন্যান্য দেশে তিনি সাধারণত ভ্রমণ করেন হি ট্রাভেলস টু ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চায়না অফেন তিনি প্রায়ই ভারত চীন এবং ভারত থাইল্যান্ড এবং চীন ভ্রমণ করেন হি লাভস টু ট্রাভেল তিনি ভ্রমণ করা খুব পছন্দ করেন হি ইজ 39 years old তার বয়স 39 বছর দেখো এখানে আরেকটি পিকচার আছে আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি আজিজ আহমেদের বাবাও কি বাবা এবং মাও কি পরিবারের সাথে বসবাস করে কোন ফ্যামিলির সাথে এই আজিজ আহমেদের ফ্যামিলির সাথেই হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ 68 years old তার বাবা আলতাফউদ্দিন 68 বছর বয়সী হি ডাজন্ট ওয়ার্ক নাও তিনি এখন কাজ করেন না বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার বাট তিনি একজন কি সরকারি কর্মকর্তা ছিলেন জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার জাহানারা বেগম হলেন আজিজ আহমেদের মা শি ইজ 64 তার বয়স কি
64 বছর she is a homemaker তিনি একজন গৃহিণী she reads stories to farzana and jamil তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান they both play carom and ludo with their grandchildren তারা দুজনেই না তাদের যে নাতি নাতনি আছে তাদের সাথে ক্যারম এবং লুডু খেলে থাকেন তারপর দেখো আমাদের একটি কি চার্ট দেওয়া আছে রিড এন্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি এখানে আমরা পড়ো এবং এই চার্টটি এই তালিকাটি আমরা কি করব পূরণ করব ইনফরমেশন নিয়ে কোথা থেকে এই ফ্যামিলির যেই প্যাসেজটা আছে যে গল্পটা আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমরা এই চার্টটি ফিল আপ করবো কিভাবে দেখো একটি আমাদের জন্য করে দেওয়া আছে যে নাম নাম হলো ফারজানা এইজ 9 ফারজানা কি 9 ইয়ার্স ওল্ড তার জব সে কি কাজ করে সে তো আমরা জানি সে স্টুডেন্ট ওয়ার্কপ্লেস তার ওয়ার্কপ্লেস কোথায় সে যেহেতু স্টুডেন্ট তাহলে তার ওয়ার্কপ্লেস কোথায় তার ওয়ার্কপ্লেসটা হচ্ছে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তার যে স্টুডেন্ট তাহলে তার সে স্টুডেন্ট সে কোথায় যায় সে বিদ্যালয়ে যায় সেই বিদ্যালয়ের নামটা আমরা এখানে লিখব এভাবে যে পরিবারের যে কারো নাম লিখব এখানে বয়স লিখব জব লিখব এবং ওয়ার্কপ্লেসগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব দেখো আমি এই চার্টটি তোমাদের জন্য তৈরি করে রেখেছি এখান থেকে আমরা আনসারটি জেনে নিতে পারি রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি আমি সেই গল্পটি থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে নিয়ে এখানে উত্তরটি সাজিয়ে রেখেছি দেখো তোমরা এখানে মিল পাবে নেম ফারজানা এজ 9 জব স্টুডেন্ট ওয়ার্কপ্লেস চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল একইভাবে জামিল জামিলের এজ কি 2 জামিলের জব কি হ্যাঁ সেম অ্যাজ ফারজানা ফারজানার মতোই সেও কি স্টুডেন্ট এবং তার ওয়ার্কপ্লেস সেখানে কি লেখা আছে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে কোথায় পড়ে সেও চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারপরে কি আছে রেহানা পারভিন তার বয়স কত আমরা জেনেছি আমরা পড়েছি তার বয়স 33 জব সে কি করে সে হচ্ছেন তিনি হলেন একজন ডক্টর এই যে দেখো আমি তার জবের জায়গায় ডক্টর লিখেছি তার ওয়ার্কপ্লেস তার কাজের জায়গাটি কাজের ক্ষেত্রটি কোথায় তিনি কি একটি হাসপাতালে চাকরি করেন তাহলে আমি সেটাই লিখেছি হসপিটাল হ্যাঁ দেখো আজিজ আহমেদ নেম আজিজ আহমেদ তার এজ কি 39 ইয়ার্স ওল্ড তারপরে জব সে কি পাইলট ওয়ার্কপ্লেস তার ওয়ার্কপ্লেসটা কোথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করেন তারপরে দেখো নেম কি আছে আলতাফউদ্দিন তার বয়স কত আমরা জেনেছি 68 ইয়ার্স ওল্ড তিনি কি তার জব তিনি এখন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার তিনি জব করতেন কিন্তু এখন তিনি রিটায়ার্ড আছেন তাই আমরা তার ওয়ার্কপ্লেসের জায়গাটি ব্ল্যাঙ্ক রেখেছি তার বর্তমানে কোনো ওয়ার্কপ্লেস নেই আর কি আছে দেখো জাহানারা বেগম জাহানারা বেগম তার বয়স কত এইজ 64 ইয়ার্স ওল্ড তার জব কি তিনি একজন হাউসওয়াইফ বা হোম মেকার এবং তার কি ওয়ার্কপ্লেসটা কোথায় হোম আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে চেষ্টা করেছো এবং তোমরা বই খুলেই এই ইউনিট 1, 2 এবং 3 পড়বে এবং আমার ভিডিওর সাথে পড়াগুলো ম্যাচ করে নেবে আমি যেভাবে পড়িয়েছি সেভাবে আশা করি তোমরা বুঝতে পারবে তো আজকে আর নয় আবার নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো সাবজেক্ট নিয়ে আবার নেক্সট কোনো টপিক নিয়ে আমি আবার হাজির হব ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো বাসায় থাকো নিরাপদ থাকো